আজকে আজকে ব্যতীত ইতিপূর্বে এই ধানটা হাতে নিয়ে আসছিলাম না, ওই 1150 বেচছি। এর আগে 1150 বেচছেন? এই একই ধান? একই ধান, ওই রকম বাজার 1150 এরকমই, 1160 কি 1150। তাহলে এখন দাম বলে নাই? না দাম বলে নাই, কেবল আপনি কি ধান বিক্রি করে দিয়েছেন? আপনি কিনতে আসেন? না বেচছি। আচ্ছা, কি ধান? কি ধান? 29 ধান। 29 ধান? হ্যাঁ। কত দরে বিক্রি করছেন? বেশি ধরেন 1160। 1160? হ্যাঁ। ও আজকে সর্বোচ্চ কত বাজার আছে আপনার জানা আছে? 1200। সর্বোচ্চ বাজার? হ্যাঁ সর্বোচ্চ বাজার। আর উপরে নাই? নাই। আচ্ছা, তাতে বর্তমান ধানের বাজার দর কম বুঝতেছেন না বেশি বুঝতেছেন? আপনি কি ধান নিয়ে আসছিলেন? আপনিও কিনলেন? আপনি খাবার জন্য কিনছেন মনে হয় না? খাওয়ার জন্য। কত মন ধান কিনছেন? ওই তো 60টাই। ইনার ধানই কিনছেন আপনি? তো 2 মন কিনলেই হবে নাকি আরো কিনা লাগবে? না 1 মন। 1 মন কিনতে? আর কিনবেন? না আর কিনবেন না। আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম হাট পর্যায়ে প্রান্তিক ধান চাষী ভাইদের সাথে এবং জানছি যে আজকে ধানের দাম 1200 টাকা সর্বোচ্চ বাজার, আর সর্বনিম্ন বাজার কিন্তু 1100-1150, কোয়ালিটি ভেদে বেচা কেনা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা জিরা, কাটারি, বাসমতি, হীরা এগুলা ধান কম দেখতে পাই। এগুলা ধান এই সমস্ত হাটে একটু আমদানি কম আছে, আর কাটারি বা মিনিকেট এই সমস্ত চিকন ধান কিন্তু 1300-1350 এরকম দাম চলতেছে। আর হীরা, জাগরণ, মোটা কোয়ালিটির যে সমস্ত ধান আছে সেই ধানগুলো কিন্তু 1000 থেকে শুরু করে 1050 বা তার একটু বেশি এরকম বেচা কেনা চলতেছে হাট পর্যায়ে। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পাবনা সাথিয়া ধুলাউড়ি ধানের পাইকারি হাট থেকে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।